আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওটি প্রথমবার দেখছেন, রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ইফতার প্রিপারেশন। তো আজকের ইফতারে হচ্ছে আলু দিয়ে গরুর মাংস রান্না করব, রেজালা করব, তারপর হচ্ছে মুরগি আলু দিয়ে, আর হচ্ছে খিচুড়ি, মানে ভাতের চাল দিয়ে মসুরের ডাল দিয়ে পাতলা খিচুড়ি। তো এই খাবারটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা খাবার, খিচুড়ি দিয়ে গরুর মাংস, ঝাল ঝাল করে গরুর মাংসের ঝোল, তারপর হচ্ছে পাতলা খিচুড়ি। আমাদের বাসায় যখন বৃষ্টি হতো সবসময় হচ্ছে আম্মু খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস রান্না করতো। একদম ছোটোবেলা থেকেই দেখে আসছি, বৃষ্টি হলেই আব্বু বলতো আজকে গরুর মাংস ঝাল করে রান্না করো আর হচ্ছে পাতলা খিচুড়ি করো। অসম্ভব মজা লাগে কিন্তু এই খাবারটা। তো এখন হচ্ছে আমি গরুর মাংসটাকে সব মশলা দিয়ে মাখিয়ে নিব। আপনারা তো আমার গরুর মাংস রান্নার দেখেছেন, তারপরও আজকে আবার শেয়ার করলাম। তো সব মশলা দিয়ে দিয়েছি, তারপর গোটা মশলা দিয়ে দিব গরম মশলাগুলো, আর হচ্ছে তেল দিয়ে দিয়েছি, বাটা মশলা দিয়েছি, গুঁড়ো মশলা দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা, গরু মাংসের মশলাটা, এটা শুরুতে দিতে ভুলে গিয়েছিলাম। তো আমি হচ্ছে আমার আম্মুর স্টাইলেই গরুর মাংসটা রান্না করে থাকি, মাঝে মাঝে আবার তেলের মধ্যে সব মশলা কষিয়ে তারপর মাংসটা দিয়ে ওইভাবেও রান্না করি। তবে হাতে মাখানো রান্নাটার টেস্টই অন্যরকম। তো আজকে হচ্ছে মাংসটা আলু দিয়ে রান্না করব। তো আমি হচ্ছে গরুর মাংসটা রান্না করব আর আমার শাশুড়ি মা হচ্ছে মুরগিটা রান্না করবে, এই তো। আর তারপর হচ্ছে খিচুড়ি রান্না করা হবে। তো প্রথমে হচ্ছে মুরগির আলুটা আমি ভেজে রেখেছি, আর এখন হচ্ছে গরুর মাংসের আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে এখন মাংসটা বসিয়ে দিয়েছি। আর গরুর মাংস রান্না করার আগে, মানে এভাবে যদি হাতে মাখিয়ে রান্না করা হয় তাহলে হচ্ছে এটা আগে থেকে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে মেখে রেখে দিলে মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে ম্যারিনেশন হয়, এতে তরকারিটা আরও মজা হয়। এই তো আমি প্রথমে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে। আর গরুর মাংস রান্না করার সময় আমি কিন্তু অনেক বেশি তেল ইউজ করি, কারণ গরুর মাংসেতে বেশি তেল না হলে খেতে ভাল লাগে না। এই তো আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, অনেকক্ষণ সময় লেগেছে মাংসটা ভালো করে কষাতে। আর এখন হচ্ছে আমি আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে একটু ভালো করে মাংসটার সাথে নেড়ে চেড়ে মিক্স করে দিব। আর তারপর এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না ঝোলটা শুকিয়ে যাবে। আর তারপর হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর আজকের মাংসটাতে আমি হচ্ছে ঝোলের পরিমাণ বেশি রাখবো, কারণ হচ্ছে পাতলা খিচুড়ি দিয়ে খাওয়া হবে, আর খিচুড়ির সাথে মাংসের ঝোলটা খেতেই বেশি ভাল লাগে। এই তো মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আলুটাও কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে বেশি উঠেছে। তো এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব, আর তারপর হচ্ছে আমি এটাকে বাগার দিয়ে নিব। তো আমার আম্মু হচ্ছে সেম এই স্টাইলেই রান্না করে, এই রান্নাটা আমি আমার আম্মুর থেকেই শিখেছি। এই তো এখন এটাকে কিছুক্ষণ চুলায় রাখবো, আর তারপর হচ্ছে নামিয়ে এটাকে বাগার দিয়ে তারপর আবারও এটাকে 5 মিনিট চুলায় রাখবো। আর এই মাংসটাকে আমি বাগার দিব হচ্ছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি আর মেথি দিয়ে। যারা মেথি পছন্দ করেন না চাইলে মেথিটা স্কিপ করতে পারেন। এই তো মেথি দিয়ে দিচ্ছি। তো গরু মাংস রান্নার পর আমার আম্মু যেটা করে, একটা হাতে বানানো ফাঁকি মশলা ইউজ করে সবসময়, এতে করে মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো সেই মশলাটা হচ্ছে একটা স্পেশাল মশলা, এটা আম্মু হচ্ছে মানে টালা, জিরে, তারপর হচ্ছে মেথি, মানে জিরে মেথি আর একটা কী যেন একসাথে করে টেলে এটাকে গুঁড়ো করে তারপর হচ্ছে রান্না শেষ করে মাংসটার উপরে দিয়ে দিবে তরকারিটার উপরে। তো আমি হচ্ছে এখন আমার কাছে ওই মশলাটা তো নেই, আমি বানাইনি, তো আমি হচ্ছে শুধু জিরে ফাঁকি দিয়ে দিব। এই তো আমি বাগারটা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে উপর দিয়ে অল্প করে একটু জিরে ফাঁকি দিয়ে দিব, আর এটাকে আমি চুলায় রেখে দিব 5 থেকে 10 মিনিট চুলার আঁচটাকে কমিয়ে। তো আমার রান্নাটা শেষ হলে তারপর হচ্ছে আমার শাশুড়ি মা মুরগিটা রান্না করবে। এই তো এখন হচ্ছে আমি উপর দিয়ে একটু জিরের ফাঁকি দিয়ে দিচ্ছি, আর আমার রান্নাটা প্রায় শেষ। আমি এটাকে চুলার আঁচটা একদম লো করে চুলায় বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য।
তো আজকের রান্নাটা দুপুর বেলাতেই করে ফেলেছি, মানে তরকারিগুলো দুপুর বেলায় রান্না হয়ে গিয়েছে। আর খিচুড়িটা আমার শাশুড়ি রান্না করবে বিকেল 5টার সময়, যেন গরম গরম খাওয়া যায়। আর তরকারি তো গরমই থাকবে, তারপর হচ্ছে গরম করে নেওয়া যাবে। তো এই তো আমার রান্না শেষ, এখন হচ্ছে আমার শাশুড়ি মা মুরগিটা রান্না করে নিচ্ছে। আর মুরগি রান্না করার আগে মুরগিটা ভেজে নিয়েছিল, তো এখন সব মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে মুরগিটা আলু দিয়ে রান্না করবে। আর এই তো এখানে হচ্ছে আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে মুরগিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিবে আর তারপর হচ্ছে ঝোল দিয়ে দিবে। তো আমি আমার রান্নাটা শেষ করে তারপর হচ্ছে জোহরের নামাজ পড়ে নিয়েছি, তারপর কোরআন শরীফ পড়েছি। তো এই ফাঁকে হচ্ছে আমার শাশুড়ি চিকেনটা রান্না করেছে, তো আমি হচ্ছে এটার কমপ্লিট ভিডিওটা করতে পারিনি, রেসিপিটা। তো যাই হোক, একটু আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন চলে আসলাম বিকেলবেলা। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি খিচুড়িটা বসিয়ে দিয়েছে, আর এটা কিভাবে বসিয়েছে আমি দেখিনি। আর আমি কখনো নিজে পাতলা খিচুড়ি এখন পর্যন্ত রান্না করিনি, তো আমার আম্মুর হাতের পাতলা খিচুড়িটাও অনেক মজার হয়, আর আজকের এই খিচুড়িটাও অনেক মজার হয়েছিল। তো এখানে হচ্ছে মুরগির মশলাও দিয়েছে, তারপর হচ্ছে দিয়েছে আলু, আর ভাতের চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করতেছে, সাথে টমেটো দিয়েছে আর অন্যান্য সব মশলা মেবি দিয়েছে। তো ওই খিচুড়িটা হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে খিচুড়িটাকে বাগার দেওয়া হবে পেঁয়াজ তেজপাতা মেথি দিয়ে। এই তো খিচুড়িটা হচ্ছে হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে বাগার দিচ্ছে। আর এটার মধ্যে দিয়ে দিবে হচ্ছে পায়েস পাতা ফ্লেভারের জন্য। পায়েস পাতা দিলে অনেক সুন্দর একটা মানে পোলাওয়ের ফ্লেভার আসে, খেতেও মজা লাগে। তো এই তো বাগার দিয়ে দিয়েছে, আর এখন দিয়ে দিবে বেশি করে ধনে পাতা কুচি। তো তারপর হচ্ছে এটাকে নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিক্স করে নামিয়ে নিবে। তো এটা রান্না করেছি ইফতারের ঠিক আগ মুহূর্তে, যেন একদম গরম গরম খাওয়া যায়। তো আজকের ইফতার আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল, আমার প্রিয় একটা খাবার, তো ভালোই লেগেছে। তো যাই হোক, খিচুড়িটাও রান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে টেবিলে সব কিছু আমি রেডি করে নিব, সব কিছু গুছিয়ে নিব। তো আজকে হচ্ছে তরমুজের জুস বানাবো, তো সেই জন্য এখন আমি তরমুজটাকে কেটে নিব। আর তার আগে হচ্ছে আমি সালাদ কেটে নিয়েছি, এখানে শসা, লেবু, তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। খিচুড়ির সাথে পেঁয়াজটা খেতে ভাল লাগে, তো লেবু একটু বেশি করে কেটেছি, কারণ ট্যাঙের শরবতের সাথে লেবু মিক্স করা হবে। আর এই যে এখানে তরমুজগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি বিচিগুলো ফেলে। আর এই তরমুজটা হচ্ছে মিষ্টি ছিল না, কালার দেখিয়ে আপনারা বুঝতে পারছেন খুব একটা মিষ্টি ছিল না। তো আমি হচ্ছে এটা দিয়ে জুস করে ফেলবো, মিষ্টি না হলে তো তরমুজ খাওয়া যায় না, যেটা হচ্ছে জুস করলে খাওয়া যায় সাথে হচ্ছে চিনি আর হচ্ছে বিট লবণ দিয়ে। তো জুসটা অনেক মজার হয়েছিল, কিন্তু খালি তরমুজটা কিন্তু একদমই খাওয়া যেত না, কারণ একটু মিষ্টি ছিল না। তো জুসটা বানিয়ে হচ্ছে আমি এটাকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব, তো এতে করে হচ্ছে ইফতারের আগে একদম ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে। আর জুস টাইপের জিনিসগুলো হচ্ছে ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা খেতেই ভাল লাগে আমার কাছে। তো আমি হচ্ছে তরমুজের জুসটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এখন হচ্ছে টেবিলে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো এই তো তরকারিও নিয়ে এসেছি, আর খিচুড়িটা হচ্ছে পাতিল সহ নিয়ে আসছে, যেন গরম থাকে পাতিলের মধ্যেই। এই তো ইফতারের আর হচ্ছে কিছুক্ষণ সময় বাকি আছে, তো আমি হচ্ছে ফ্রিজ থেকে তরমুজের জুসটাও বের করে নিয়েছি, আর আমার হাজবেন্ড হচ্ছে ট্যাঙের শরবত বানিয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমার শাশুড়ি সবার জন্য খিচুড়িটা বেড়ে দিচ্ছে, আর এটা অনেক বেশি গরম ছিল, তো একটু আগে থেকে বেড়ে রাখতেছে, এতে করে গরম ভাবটা একটু যাবে। তো সবাইকে বেড়ে দিচ্ছে, তারপর হচ্ছে আমরা একসাথে বসে ইফতারটা করে নিব। আর আজকে আপনাদের সাথে ইফতারের সময় একটুখানি ভিডিও করেছিলাম, তো সেটাও শেয়ার করব। আর অনেকেই হচ্ছে আমার সেহরি টাইমের ব্লগ দেখতে চাচ্ছেন, আসলে সেহরিতে যখন আমরা উঠি মানে চোখে এত বেশি ঘুম থাকে,
তো তখন হচ্ছে আসলে ভিডিও করার কোনো মুড থাকে না, ব্লগটা আসলে সেহেরি টাইমে করা হয় না আমার। আর আপনারা হচ্ছে কিউএনএ ভিডিও দেখতে চাচ্ছেন, তো আমি হচ্ছে কিউএনএ ভিডিও করব ইনশাল্লাহ, রমজানটা শেষ হোক তারপর হচ্ছে কিউএনএ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। অনেক দিন থেকেই আপনারা বলতেছেন আর আমারও প্ল্যান আছে এই ভিডিওটা করার, আপনাদের সবার প্রশ্নের উত্তরগুলো দিব। তো এই তো আমরা হচ্ছে ইফতার করতে বসে পড়েছি, কিছুক্ষণ পরেই হচ্ছে আজান দিবে। আর আজানের আগে ইফতার সামনে নিয়ে বসে থাকলে কিন্তু এটার অনেক সোয়াব, তো আমি চেষ্টা করি আজানের আগে ইফতারটা সামনে নিয়ে বসে থাকার জন্য, আর তখন হচ্ছে দোয়াও কবুল হয়। আর এই কাজটা আমরা একদম ছোটোবেলা থেকেই করে আসতেছি, একদম যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমার আম্মু আমাদের সবাইকে নিয়ে এভাবে ইফতার টেবিলে ইফতার সাজিয়ে আমাদেরকে নিয়ে বসতো আজানের আগে, তারপর হচ্ছে মুনাজাত করতো। এই তো আজান দিয়ে দিয়েছে, তো আমি হচ্ছে প্রথমে খেজুর দিয়ে শুরু করলাম, খেজুর খেয়ে রোজা ভাঙলাম, আর তারপর হচ্ছে শরবত খেয়ে নিব। তো ঠিক আছে, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন, আমি কিছুক্ষণ পর আবার কথা বলছি। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে দিবেন একটা ছোট্ট করে। আর হচ্ছে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।